তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি এখন করব ফটোশ্যুট তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আর আজকে। ব্যাকগ্রাউন্ডটাও তোমরা দেখতে পাচ্ছ অন্য রুমে আমি তো ইয়েস আমি আমার শাশুড়ি যে রুমে থাকে সেই রুমেই ফটোশ্যুট করবো কেন কি এই রুমে বেশ ভালো আলো আসে তো আমি নিচে করব আর এই যে জিনিসপত্র সব নিয়ে এসেছি আর কেন ফটোশ্যুট করছি সেটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে তো চলো আমি সব রেডি করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো এই যে এই কুইক ড্রাই শিটটা কিনেছিলাম তো এটা আমি পেতে শোয়াই না ওকে এটাতেই সব ফটোশ্যুটগুলো হয় তো এটা আমি পেতে নেব রিং লাইটটা সেট করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি কিছুক্ষণ পর আমি ওকে দেখো ও কিভাবে দেখছে আমার দিকে আমার দিকে তাকিয়ে রয়েছে আমি কথা বলছি তোমাদের সঙ্গে সেটাই দেখছে তো আমি সেট করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি রিং লাইটটা কোনো কাজেই এখন লাগে না সেইভাবে ওই কটা শর্ট ভিডিও শ্যুট করার সময় লাগে আর এই ছবি টবি তোলার সময় লাগে তো যাক কোনো কাজে তো লাগলো টাকা দিয়ে কিনেছি যখন কাজে তো লাগাতেই হবে তো ভাবলাম এইভাবেই লাগাই আছে যখন আর কি করা যাবে কিনে ফেলেছি তো চলো এগুলো আমি দেখো আমি সেট করে নিয়েছি লাইটটা এবার নিচে পেতে নিলাম তো কুড়িটা শিটটা একটু বড় হলে ভালো হতো একটু ছোট পড়ে যাচ্ছে কেন কি সাইডগুলো সব মেঝে উঠে যাচ্ছিল তো আমি এই যে ওর ড্রাইভার টাইপার পরিয়ে নিয়েছি আমি রেগুলার পড়াই না তো সেই জন্য ঠিক একটু মানে আমার একটু অসুবিধাই হচ্ছিলো ঠিকঠাক আমি পারি না আর বেশিক্ষণের জন্য যেহেতু পড়াবো না ওই জন্য অতটাও প্রবলেম নেই আর আমি ওকে পড়াচ্ছি সাদা মোজা তো এগুলো আমি একটা সেট কিনেছিলাম তোমাদের আমি দেখাইনি দেখানো হয়নি অনেক জিনিসই আছে ওর কি কি আমি কিনেছিলাম ও যখন হয়েছিল তখন আমি দেখাতে পারিনি তো আমি পরে কখনও দেখাবো ওর জন্য কি কি আমি কিনেছিলাম আমি জিনিসগুলো সব নিয়ে আসি যেগুলো লাগবে তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে যা যা সবজি পেয়েছি সব নিয়ে এসেছি বেশি কিছু ছিল না তো একে রেডি করে নি তো আমার মাইন্ডে চলছে যে ওর মানে জামা ঠামা খুলে খালি গায়ে ওই প্যাম্পার্স আর মোজাটা পরিয়ে একটু ওইভাবে ফটোশ্যুট করবো তো এই যে আমার শ্বশুরমশাই চলে এসেছে স্নান করতে যাবে বলছিল তো আমাকে এই সব করতে দেখে একটু উনিও দাঁড়িয়ে দেখছিল তো আমি ভাবছিলাম অনেক বড় করে রিং লাইট সেট করলে হয়তো ভালো হবে কিন্তু ভালো হচ্ছিল না সেই আমি একটু ছোট করে নিলাম এইভাবে আলোটা বেশি পড়বে তো আমি সব ঠিক করছি ছবি টবি তুলছিলাম দেখতেই পাচ্ছ আর কী কী ছবি তুললাম আমি দিয়ে দেব সাইডে তোমরা দেখতেই পাবে আর ফাইনাল কোনটা হলো সেটা তো তোমরা একদম অন্নপ্রাশনের দিনই জানতে পারবে তো আমি বলেই দিলাম যে কেন ফটোশ্যুটটা হচ্ছে অন্নপ্রাশনের জন্য হচ্ছে আর কোনটা ফাইনাল করা হলো সেটা আমি এখন বলবো না তোমরা সেই সময় দেখতে পাবে দেখো কেমন মিরিং করছে তো তোলা হয়ে গেছে আমি ওকে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি এই দেখো আর প্যাম্পার্সটাও খুলে নিয়েছি প্যাম্পার্সটা খোলার পরে করলো প্যাম্পার্সে করেনি তো খুলে দেওয়ার পরে যে হিসুটা করে দিলো ভিজে গেল নিচটা তো চলো আমি ওকে অনেকক্ষণ আলগা ছিল তো ওকে আমি একদম ঢেকে ঢেকে রাখি কিছুক্ষণ তারপর আমি তোমাদের সঙ্গে বিকালে কথা বলবো আর আমি কোন ছবিটা ফাইনাল করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো চলো দেখা হচ্ছে পরে গুড ইভিনিং গাইজ তো তোমরা এটা দেখে ভাবছো যে এটা আমি কি দেখাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাও আমি শেয়ার করলাম যে আমি এইসব করছিলাম তো গাইস তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আমি একটু ওই কাজ করছিলাম তো এখন বাড়িতে কেউ নেইও আর ছেলে উঠে গেছে মম মাম এরকম করছে তো আমি এখন ওকে ধরবো আর দেখতে পাচ্ছ তো খাটের অবস্থা কেমন মনে হচ্ছে সেই আমাদের বাঙালিদের ঘরে যেরকম একটা চেয়ার থাকে সব জামা কাপড় ডাম্প করে রাখা হয় যতই আলনা থাকুক আলমারি থাকুক পুরো বড় একটা ওয়ার্ড্রব থাকুক একটা দেয়াল জুড়ে তবু একটা চেয়ার স্পেশালি রুমে থাকবেই ওই ডাম্প করে রাখার জন্য জামা কাপড় তো এখন সে চেয়ারে তো মানে আর মানে দেখার মতন হাল নেই চেয়ারটা তো আমাদের ঘরে চেয়ার নেই টুল আছে তো টুলের উপরে এরকম করে রাখতাম এরকম মানে রেখে দিতাম জামা কাপড় এনে তো সেই টুলটার উপর এখন ওর জামা কাপড় থাকে ওই ভাজ করে রাখা হয় আর এখন খাটের উপরেই যে দেখতে পাচ্ছ মানে অল্প একটু হিশু লাগলে একটু আর্ধ হিশু যদি লেগে থাকে তো সেইটা মানে একেবারে দিয়ে দিই না কাচার জন্য সেইটাকে এইভাবে রেখে কিছুক্ষণ রেখে দিই তো এমনি শুকিয়ে যায় হালকা হালকা ভেজা থাকলে তো সেইগুলো এইভাবে রেখে দেওয়া হয় রেখে দিলে শুকিয়ে গেলে আবার ওটা আমি ইউজ করি তো সেই জন্য এইভাবে রয়েছে তো তোমরা কিছু মনে করো না ইগনোর করো আর আজকে থেকে প্যান্ডেল শুরু হয়েছে প্যান্ডেল করা তো আমি আজকে আর দেখালাম না কেন কি প্যান্ডেল করা আর কী দেখাবো আমার চ্যানেলে তো আর প্যান্ডেল করা এরকম শেখানো কিছু হয় না তো সেই জন্য দেখালাম না আমি কালকে দেখাবো যে কতটা হয়েছে করা অর্ধেকটা মোটামুটি হয়েছে অর্ধেকটা বলতে ওই বাসটা করা হয়েছে মাটির দিকটা তো তাড়াতাড়ি করা হয়ে যায় ওই জন্য আজকে ওই সাইডটা হয়ে গেছে আর যেই সাইডটা আমাদের পাকা তোমরা যদি দেখে থাকো আমার ব্লগ রেগুলার দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের উঠোনটা অর্ধেক পাকা আর অর্ধেক মানে অর্ধেক ঢালাই অর্ধেক কাঁচা মানে মাটি আছে তো অর্ধেকটাই হয়ে গেছে আর অর্ধেকটাই হলো হবে পরে আর আমার ছেলে দেখো ওই যে মশারির ভিতরে খেলা করছে আর আমি এই মশারিটা পছন্দ করতাম না কিন্তু এখনের আমার সাথী হয়ে গেছে এই মশারিটাই কেন কি আগে আমার ভয় লাগতো এই মশারিটায় আর এখন ভয় লাগে না কেন কি ওই বালিশটা দিয়ে দিই দুই সাইডে হয়ে যায় কি বাপ্পা হিসি হয়েছে তো উঠেও খেলা করছে আমি তোমাদের দেখাই যে আমি কি করছিলাম তো চলো আমি তোমাদের দেখাই যে আমি কী করছিলাম আর তোমরা স্পেশালি এটার উপরে একটা আলাদা ভিডিও যাবে সেটা তো দেখলে বুঝতেই পারবে আর সেটা অবশ্যই দেখো আমি খুব শীঘ্রই দিয়ে দেবো সেই ভিডিওটা কিন্তু ওটা একটু দেরি হবে খুব শীঘ্রই বলতে একটু দেরি হবে আসতে ওই ভিডিওটা তো আমি চলো তোমাদের দেখায় কি করছিলাম আমি দেখো এই যে সেট রয়েছে আর ওই সামনেটা একটু ইগনোর করো আর ওই জুতো টুতোগুলো একটু ইগনোর করো আর ওই যে ওই লাঠিটা তোমাদের আমি পিছনে কোন একটা ব্লগে বলেছিলাম যে আমি একটা জিনিস খুঁজে পেয়েছি যেটা থেকে বক্স খাটের থেকে ইজিলি জিনিসপত্র একদম ভিতরে থাকলেও বের করা যায় তো এই যে সেই জিনিসটা যেটা আমি পেয়েছি হ্যাঁ মা তুমি তো মা না বাবা তো এই যে এই লাঠিটা এটা আমি পেয়েছি এটা আমার জেঠি ফুল তোলা লাঠি তো এটা দিয়ে ইজিলি তোমরা মানে এরকম লাঠি যদি থেকে থাকে তোমাদের কুঞ্চি মতন ওই যে মাথার দিকটা ওরকম কোটা মতন থাকে তো ইজিলি তোমরা বের করতে পারবে তো এটা শহরাঞ্চলে পাওয়া যাবে না গ্রামে পাওয়া যাবে আমাদেরও বাসবাগান আছে তো আমি ওখান থেকে একটা কাটিয়ে আনবো তো আমি তাড়াতাড়ি কথা বলছি কেন কি বুঝতেই পারছো এই যে দেখতে পাচ্ছ এই যে এই কলসটা এটা ঘড়া বলে কলস কলসি তো নয় ঘড়া তো এই ঘোড়াটা হলো আমার ঠাকুমা শাশুড়ির বিয়ের ঘড়া তো যে ঘড়াটা দেখালাম সেটা আমার ঠাকুমা শাশুড়ির বিয়ের তো বুঝতে পারছো একশো বছরেরও পুরনো ওরকম তো হবেই একশো বছরের পুরনো ঘড়া এটা তো আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তো তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এটাকে কেউ টাচ করেনি এটাকে কেউ নামায়ও নি আমার শাশুড়ি এটাকে কখনো নামায়নি কখনো ইউজ করেনি তো আমি এসে প্রথমেই নামালাম তো এটা পুরো কালো হয়ে গেছিলো ভীষণ ঘষে মেজে আর পিওর কাঁসার সেই জন্য বেশি কালো হয়েছিল তো পুরো ঘষে মেজে তেঁতুল টেতুল দিয়ে একদম লাগিয়ে রেখে অনেকক্ষণ ঘষে মেজে এই জাস্ট ওর কালো মানে দূর করা গেছে একটু একটু হলদে হয়েছে মানে একদম সামান্য মানে নার সমান একদম এরকম হলুদ হয়েছে তো এই কলসিটাকে আমি রং করছি আমার মাইন্ডে একটা জিনিস ঘুরছিলো সেটা আমি এটার উপরে করার চেষ্টা করছি এবার দেখা যাক কতটা কি হয় যদি ঠিকঠাক হয় ভালো লাগে তাহলে আমি ভিডিওটা পোস্ট করব আর যদি ভালো না হয় তাহলে আমি ভিডিওটা পোস্ট করব না তোমরা জাস্ট এইভাবে দেখতে পাবে এটা আমি কীভাবে অন্নপ্রাশনের দিন ইউজ করি সেটা তোমরা অন্নপ্রাশনের ভিডিওগুলোতেই দেখতে পাবে তো চলো এখন আমি কথা বলবো না এখন ছেলে ওই যে দেখতেই পাচ্ছ মা মা করে যাচ্ছে তো ওর ওটা মা বুঝে মা বলে না মুখ দিয়ে ওই আওয়াজটাই বেরোয় সেটা আমরা কেউ জানি না কিন্তু বেশ ভালোই লাগে এখন ফিলিংসটা কেন কি ও মা বলাটাই আগে শিখেছে তো যাই হোক আমি এটা করব তো এটা অনেক দিন ধরেই এটার উপরে কাজ চলছে কেন কি এখন সেইভাবে একটা না সময় আমার হাতে হয়ে ওঠে না সেই জন্য আমি যেটুকু টাইম পাই সেটুকু করি আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এর আগেও একদিন একটা ব্লগে তোমাদের বলছিলাম যে সামনেটা ভীষণই নোংরা দেখাতে পারবো না তো সামনেটা সেই সময় অন্য একটা কাজ চলছিলো সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে সেটা যে সামনে যে বাস্কেটটা দেখলে তোমরা স্কাই কালারে আমার ফ্রেন্ডরা দিয়েছিল সেটার ভিতরে রাখা আছে আর এখন কাজ চলছে এই কলসটার ওপরে তো এটা ঠিকঠাক পুরো হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে যেমনটা বললাম যে আমি শেয়ার করবো তো তোমরা সেই ভিডিও এই কলসটা ডিজাইন করছি কিভাবে সেটার উপরে আলাদা একটা ভিডিও যাবে তো তোমরা সেটা দেখলে বুঝতে পারবে কী ডিজাইন করেছি আমি আর কিভাবে করেছি আর এখন এই ব্লগে একটু দেখতে পাবে কেন কি এটা নিয়ে আমি দিন রাত সব সময় বসেই পড়ি যখনই আমি টাইম পাই ছেলে যখনই ঘুমায় সকালবেলা উঠে আমি ছটার সময় একটুখানি রঙ করতে বসেছিলাম আমার বর এসে বলছে কি আর খেয়ে দে কাজ নেই চাটা করবে দেবে না তুমি কলস নিয়ে বসেছো তো আমি বললাম দেখো আমার হাতে তো সারাদিনে টাইম হয় না যখন টাইম পাবো তখনই করবো এই দুপুরবেলা না ঘুমিয়ে আমি এই যে কলসটায় রঙ করতে বসেছিলাম তো চলো ওই দেখো ওই দেখো তো চলো বাই বাই বলো টাটা টাটা বলো আমরা চলে যাচ্ছি টাটা তো চলো গাইস আমি এই ব্লগটা আর কন্টিনিউ করছি না এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো ও বাবা বাবু তাহলে আমাদের আমাদের ইয়েস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বান টেক কেয়ার টাটা করে দাও বাবা টাটা করে দাও টাটা 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 ও বাবা ওকে বাই টাটা